তো দেখতে পাচ্ছেন যার কোনো নেই গুণ তার নাম হচ্ছে বেগুন। তো নাজিরপুরে আপনাদের দেখাচ্ছি সেই বিখ্যাত বেগুন আকসিতা হাইওয়ে। তো ফ্রেন্ড এইবার আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছেন লোকাল যে পেঁয়াজটা রয়েছে এই পেঁয়াজটা হচ্ছিল জেরাট পেঁয়াজ রয়েছে। তো কত করে যাচ্ছে পাইকারি বাজার সেটা বলবো, তার আগে একটা বলবো যে কোয়ালিটিটা কেমন রয়েছে। কোয়ালিটি দেখেছেন একবার নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে। তো পেঁয়াজগুলো সব কিছু কিন্তু আটকে রেখেছিল, তাই এখন সব বার করছে। কারণ কী বলুন তো, নতুন পেঁয়াজের সিজন চলে এসেছে, তো আর কিছুদিন পরে আবার কিন্তু উঠে পড়বে। তো এখন যদি না বিক্রি করে পরবর্তীতে দেখা গেলো দাম নাও পেতে পারে। তো এখন যেটা পাইকারি বাজার যাচ্ছে এই পেঁয়াজটা সেটা ছিল 27 টাকা করে পাইকারি বাজার। এই যে আপনাদের সামনে যে পেঁয়াজটা তুলে রয়েছে জেরাট পেঁয়াজ, তো ফ্রেন্ড দেখেন আপনাদের ঘুরিয়ে দেখায় তো সব দিকে, তাহলে বুঝতে পারবেন যে কেমন রয়েছে পেঁয়াজটা এনে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আপনাদের নেমে যে মার্কেটে চলে এসেছি নাজিরপুর, তো নাজিরপুর মার্কেটে দেখে নেবো যে আজকে সবজির পাইকারি বাজারটা কেমন রয়েছে আর আমদানিটি কেমন রয়েছে। তো আগের মতো এখনও চড়া রয়েছে না, কোনোরকমভাবে বাজারটা পরিবর্তন ঘটেছে, তো সেইগুলোই জানিয়ে দেবো ফ্রেন্ড। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সোজা আমরা চলে যাবো এখন মার্কেটের দিকে। এইবার আপনাদের জানাচ্ছি যে দেখতে পাচ্ছেন ঢ্যাঁড়স তুলে ধরেছি। তো ঢ্যাঁড়সে আজকে পাইকারি বাজার জানলে আপনার মাথায় হাত যাবে যে এই যে কী বাজার, এই যে গ্রাম অঞ্চলে জানেন তো মেনে তো কী বলুন তো আমদানি নেই, তো যে কারণে এত পাইকারি হয়েছে। এটা হচ্ছিল 35 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে এই যে ঢ্যাঁড়সের, দেখে নিন। ব্যাপক কোয়ালিটির মাল নয় কিন্তু তবুও 35 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে এই ঢ্যাঁড়সের, দেখে নিন। আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে পাচ্ছি একবারে টাটকা টাটকা উচ্ছে রয়েছে। তো কত করে যাচ্ছে আজকে পাইকারি বাজার, দেখুন আজকে পাইকারি বাজার রয়েছে আপনাদের বলেছিলাম সপ্তাহখানিক এরকম থাকবে। প্রত্যেকটা সবজিতে আগুন লেগে গেছে, ঢ্যাঁড়স যেটা আপনাদের জানালাম 35 টাকা করে পাইকারি বাজার গিয়েছে। তো এইবার যে উচ্ছেটা আপনাদের দেখাচ্ছি যেটা হচ্ছিল 60 টাকা করে পাইকারি বাজার চলে গেল এই যে আপনাদের সামনে তুলে হচ্ছে, দেখে নিন একবারে দুর্দান্ত কোয়ালিটির মাল রয়েছে, দেখে নিন একবার। মার্কেটে সবজির বেঁধে গেছে হাহাকার, দেখুন কেউ সবজি পাচ্ছে না, কোনো মানে বিক্রেতা যে মাল কিনে বিক্রয় করবে সেরকম কোনো সবজি নেই মার্কেটে, এতটা টান বেঁধে গেছে সবজির। তো এই যে কাঁকরোল আপনাদের কোথায় বলেছিলাম 10 টাকা করে পাইকারি বাজার, আজকে যে পাইকারি বাজারটা যাচ্ছে এটা শুনিয়ে দেখি। তো আমি শুধু বলে দেখি যে আমাদের বেতায় লোকাল মার্কেটেই বেশি থাকে পাইকারি বাজার, কিন্তু আজকে যেটা দেখছি নাজিরপুরেও আগুন লেগে গেছে নাজিরপুরে। তো যেখানে থাকে একেবারে মাল, যে অর্ডেল মাল থাকে, যে ওভারলোড নিয়ে যায় মালের, সেই মার্কেটেও মালের টান পড়ে গেছে কি বলুন তো। যেখানে 1 শিয়াল ডাকলে 10 শিয়ালও ডাকে, সেই রকম হয়েছে আজকে। তো এই যে কাঁকরোলটা দেখাচ্ছি কোয়ালিটি দেখেছেন, সেই একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটি যে মালগুলো সেই মালগুলো নেই কিন্তু। তো যে পাইকারি বাজার যাচ্ছে দেখুন 25 টাকা, 26 টাকা, 27 টাকা, 28, 29, 30, তো 25 থেকে 30 টাকার মধ্যে রয়েছে এই যে কাঁকরোলের পাইকারি বাজার। তো দেখে নিন এই যে হচ্ছিলো কাঁকরোলের। এবার আপনাদের জানিয়ে দেবো যে পটল কত করে চলে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন তো আপনাদের সামনে যে পটলটা তুলে ধরছে, তো এটা পুরনো গাছের মাল রয়েছে আর সাইজটা দেখেছেন একটা সুন্দর সাইজের মাল চলে এসেছে, সকলে এই সাইজগুলোই বেশি পছন্দ করে থাকে। তো ফ্রেন্ড আজকে যে পাইকারি বাজার যাচ্ছে শুরু থেকে সেটা চলো 23 টাকা করে পাইকারি, দেখুন অনেকটা চওড়া হয়ে গেছে যেটা ছিল পটলের পাইকারি বাজার। তো চলুন ফ্রেন্ড এখন যেটা যাচ্ছে 23 টাকা, তো পরবর্তীতে আবার দেখে নেবো যে কত করে যাচ্ছে, না কমেছে না বেড়েছে, হয়তো দুটোর মধ্যে একটা হবেই। তো এখন আপনারা দেখতে থাকুন। এইবার আপনাদের সামনে নিয়ে এসেছি এই যে বাঁধাকপি, তো বাঁধাকপি কেমন রয়েছে পাইকারি বাজার তার আগে একটা বলবো দেখুন মার্কেটের ব্যাপারে। তো মার্কেটে যত সবজি দেখছেন না, তো এই যে বাঁধাকপির যে ওয়েটটা আছে, প্রথমে তো আপনাদের ওয়েটটাই বলে দিই কতটুকু আছে। এই যে ওয়েট আছে এখান থেকে 200 থেকে 300 গ্রাম ওয়েট হবে এই বাঁধাকপি, ঠিক আছে। যদি এই পাতাগুলো ফেলে দেওয়া যায় যতটুকু খাবারের হয় ততটুকু যদি থাকে 200 থেকে 300 গ্রাম ওয়েট হবে। তো এই যে বাঁধাকপিটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছিলো 10 টাকা করে পাইকারি বাজার কিনেছে, এইবার বলবো যেটা হচ্ছিলো একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল, তার কাছে ভেড়া যাচ্ছে না। তো 2-3টে চাষি নিয়ে এসেছে যে মালগুলো, দেখা গেলো 40-50 পিস হবে মাল তো মার্কেট পুরো মার্কেট ঘুরে, তাহলে ওই মালগুলো যে পাইকারি বাজার গেছে তার মানে কাছেই বেড়া যাচ্ছে না। আর এই যে মালগুলো দেখতে পাচ্ছেন এই যে এই সাইজের মাল যেটা ছিল 10 টাকা করে পাইকারি বাজার, তো এটা খুবই ভালো কি বলুন তো লাভজনক দামেই কিনেছে মনে হচ্ছে, কারণ কি লাভ করতে পারবে মালটা নিয়ে। আর যে টানের বাজার রয়েছে টানের বাজারে যত মানে কম দামে নিয়েছে আর মালটা ভালো দামে বিক্রি করতে পারবে। তো দেখে নিন যে পাইকারি বাজার বলে দিলাম আপনাদের এটা ছিল 10 টাকা করে পাইকারি। আমরা যে ফুলটা তুলে ধরছি, তো ফুলের কোয়ালিটি কেমন রয়েছে একটু সর্বপ্রথম বলে নিই। দেখুন কোয়ালিটি কিন্তু মানে প্রত্যেকটা সবজির কোয়ালিটি নষ্ট হয়ে গেছে, তো একেবারে সেই নাম্বার ওয়ান কোয়ালিটির কোনো সবজি মাল নেই এখনও পর্যন্ত। যে বৃষ্টি হওয়ার পরে তো নাম্বার ওয়ান কোয়ালিটির মাল আসা বন্ধ হয়ে গেছে মার্কেটে। তো দেখা যাক এরকমভাবে কতদিন চলে, তো কতদিন চলার পর আবার সেই সুন্দরভাবে মালগুলো তৈরি হয়ে আসবে দেখতে দেখি, তাই আমরা একটু ধৈর্য ধরে বসি, দেখা যাক কতদিনে আসে। তো ফ্রেন্ড দেখেন এই যে ফুলটা দেখাচ্ছি, তো এটাও কিন্তু খুবই লাভজনক দামে কিনেছে, তো একটু দেখায় যে কেমন সাইজ রয়েছে। তো সাইজের মোটামুটি মিডিয়াম সাইজের মালটা রয়েছে কিন্তু সেই কোয়ালিটির মাল নেই, বুঝতেই পারছেন দেখে যে কেমন রয়েছে, হালকা হালকা ফোটা ফোটা মনে হচ্ছে, তারপরে যে দেখতে পাচ্ছেন মাঝে ফাঁকা ফাঁকা। তো যা কিনেছে মোটামুটি ভালো দামে কিনেছে, আর এই টানের বাজারে একেবারে মানে দেখতে দেখতে বিক্রি হয়ে যাবে। তো যেটা দাম কিনেছে সেটা হচ্ছিলো 12 টাকা করে পাইকারি বাজার কিনেছে এই ফুলকপিটা, বোঝা গেল। তো ফুলের বাজার কিন্তু প্রচুর বাজার, তো সেই ভালো ফুলকপি নেই, তো যেটা আছে সেটা এরকমভাবে 12 টাকা পাইকারি বাজার চলে গেলো এই ফুলটা।
আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে খুবই আগ্রহী হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ডু সাবস্ক্রাইব টু সি মাই লাইভ ভিডিও, প্রেস দ্য বেল আইকন অ্যান্ড ডোন্ট মিস এনি আপডেট। মার্কেটে আপনি কোন ধরনের বেগুন দেখবেন? তো মার্কেটে কোনো বেগুনের পাইকারি বাজার 40 টাকার কমে নেই, 40 টাকার নিচে কোনো পাইকারি বাজার নেই বেগুনের। তো দেখতে পাচ্ছেন যার কোনো নেই গুণ তার নাম হচ্ছিল বেগুন। তো নাজিরপুরে আপনাদের দেখাচ্ছি সেই বিখ্যাত বেগুন আকসিতা হাইব্রিড। তো এই যে আকসিতা হাইব্রিড কত করে যাচ্ছে আজকে পাইকারি তার একটু বলবো, কোয়ালিটিটা কেমন রয়েছে। কোয়ালিটি কিন্তু সেই নাম্বার ওয়ান কোয়ালিটি, এখনও সেই ইমেজটা ঘোরেনি আর কোয়ালিটিটা এখনও ঘুরে আসেনি। তো একটু আমাদের অপেক্ষা করতে হবে, একটু তারপরে আবার চলে আসবে। তো আজকে যে পাইকারি বাজার আছে এই যে সেই আকসিতা হাইব্রিডের, যেটা হচ্ছিল 40 টাকা থেকে শুরু হয়েছে, 40, 41, 42, 43, 44, 45 এর মধ্যে হচ্ছিলো পাইকারি বাজার। দেখুন যেটা হচ্ছিলো 40 টাকা, 40 টাকা খুব কম গিয়েছে। দেখা গেলো একটা দুটো চাষি গিয়েছে যেগুলো একেবারেই লো কোয়ালিটির মাল ছিল সেই চাষির কাছে, সেইটাই 40 টাকা গিয়েছে, বাদবাকি যা গিয়েছে 40-এর ওপরে, 41-এর থেকে 45-এর মধ্যে বেশি গিয়েছে পাইকারি বাজার। সব থেকে বেশি যেটা 45-এর মধ্যে পাইকারি বাজার গেছে, বোঝা গেল ফ্রেন্ড। তো দেখে নিন, এই যে হচ্ছিলো সেই আকসিতা হাইব্রিড রয়েছে আপনাদের সামনে সাদা বেগুন, আর আপনাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছেন রয়েছে সেই পাতা কাটা বেগুন। তো কত করে যাচ্ছে পাইকারি রয়েছে তারা একটু বলবো যে কোয়ালিটিটা কেমন রয়েছে। তো কোয়ালিটি একটা তুলে দেখায় আপনাদের, এটা দেখায় এই যে দেখতে পাচ্ছেন একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে। তো মার্কেটের মধ্যে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে তো এইখানে। তো আপনাদের বলেছিলাম যে মার্কেটে সেভাবে কী বলুন তো ভালো মাল আসছে না, ভালো কোয়ালিটির মাল আসছে না, তো বাস্তবে মাল নেই। কিন্তু এইখানে যেটা দেখাচ্ছি মার্কেটে টপ মালে আছে, যেটা পাইকারি বাজার যেটা যাচ্ছে যেমন কোয়ালিটিটা রয়েছে তেমন পাইকারি বাজার রয়েছে, সেটা হচ্ছিলো 50 টাকা করে পাইকারি বাজার যাচ্ছে এই কোয়ালিটির মালটা। তো মার্কেটে আরও অন্য পদের মাল আছে যেগুলো কোয়ালিটি একেবারে কমা কোয়ালিটি, সেগুলো কম দামে যাচ্ছে, কিন্তু এইটা আপনাদের দেখাচ্ছে। আপনি যেখানে দেখবেন যেইটা দেখবেন সেই মালের একেবারে নাম্বার ওয়ান কোয়ালিটি মাল রয়েছে, যেটা পাতা কাটা বেগুনের, বোঝা গেল। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন বাজারটা কিন্তু ভীষণ চওড়া রয়েছে। তো মালের আমদানিটা কেমন রয়েছে? মালের আমদানিটা এখনও বোঝা যাচ্ছে না, তো মার্কেটে যা আছে আমি বুঝছি, তো সেরকম পরিমাণে আমদানিটা নেই, কিন্তু পাইকারি বাজারটা আরও চওড়া রয়েছে, ভীষণ চওড়া রয়েছে, বোঝা গেল ফ্রেন্ড। দেখেন দুর্দান্ত বেগুন রয়েছে যেটা 50 টাকা করে পাইকারি বাজার গেল। ফাইনালি ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে পটল আজকে সর্বোচ্চ দাম কত ছিল আর সর্বনিম্ন দামটা কত ছিল সেটাই জানিয়ে দেবো। দেখুন আপনাদের জানিয়েছিলাম যেটা 23 টাকা করে পাইকারি বাজারে গিয়েছিল, কিন্তু আজকে সর্বোচ্চ যে পাইকারি বাজারটা রয়েছে সেটা রয়েছে 25 টাকা, আর সর্বনিম্ন যেটা রয়েছে সেটা ছিল 22 টাকা। তো এর মধ্যে ছিল 22 থেকে 25 টাকার মধ্যে সেটা পটলের পাইকারি বাজার আজকে। তো আমদানি কেমন রয়েছে ফ্রেন্ড? দেখুন আমদানিটা মোটামুটি রয়েছে, আপনাদের বলবো যে একেবারে নাম্বার মানে হাইফাই, খুব হাইফাই পাইকারি বাজার আমদানিটা সেরকম না, ঠিক আছে? তো আস্তে আস্তে কমতেই থাকবে, ঠিক আছে? তো মার্কেটে এখন যেটা বাজে দেখতে পাচ্ছেন 11:30 বাজে, তো পটল এখনও আছে দাঁড়িয়ে। তো চাষিরা কি বলুন তো কম আমদানির কারণে চাষিরা এখনও দাঁড়িয়ে আছে, যে মালে যদি আরও 2-1 টাকা পাওয়া যায় তাহলে পরে সেই আশায় দাঁড়িয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন যে পাইকারি বাজারটা যাচ্ছে সেটা হচ্ছিলো 24 টাকা করে পাইকারি বাজার দিচ্ছে, বোঝা গেলো? তো দেখতে থাকুন। তো ব্যাপক কোয়ালিটির আপনাদের সামনে নিয়ে আসছি যেটা হচ্ছিলো গোল কালো বেগুন। তো দেখতে পাচ্ছেন আপনাদের বলেছিলাম যে কোয়ালিটি খুবই খারাপ মাল আছে, কিন্তু এইখানে দেখাচ্ছি আপনাদের একটা দুর্দান্ত কোয়ালিটি আছে। তো খুঁজে খুঁজে বার করলাম এইখানেই, ঠিক আছে? তো দেখাই একটা আপনাদের, এই যে দেখে নিন কোয়ালিটিটা, দেখে নিন তারপরে। তো ইমেজটা দেখেছেন কি দারুণ ইমেজ রয়েছে। তো মাল এই মুহূর্তে কিন্তু ভালো মাল আসছে না মার্কেটে, তবু এইখানে আপনাদের দেখাচ্ছি। তো মার্কেটে এসেছে 2-4টে চাষি নিয়ে এসেছে যেগুলো একবারে নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে, তারা তৈরি করেই মার্কেটে ঢোকাচ্ছে, বোঝা গেল? তো পাইকারি বাজারটা সেটা তৈরি করে নিচ্ছে, তাদের জায়গাটা জায়গা তৈরি করে নিচ্ছে, বোঝা গেল? কেউ তৈরি করে দেবে না, তো ওনারাই তৈরি করেছে। তো মালটাও তৈরি করেছে, সেই অ্যামাউন্ট সেটাও তৈরি করে নিচ্ছে। তো এই যে দেখাচ্ছি আপনাদের সামনে যে পাইকারি বাজারটা সেটা হচ্ছিল কি 42 টাকা করে পাইকারি বাজারে গিয়েছে এই যে গোল কালো বেগুনটা, দেখে নিন আর মারাত্মক বেগুন রয়েছে। তো এর থেকে কমা কোয়ালিটির মাল রয়েছে যেগুলো পাইকারি দাম আরও বেশি দিয়ে কিনেছে, এর থেকেও বেশি দামে কিনেছে, তাহলে বুঝতে পারছেন। তো এটা কেন দিয়েছে? এটা ভালোবাসার খাতের আর মালের সেরকম ছাড় দেয়নি, তো যে কারণে এই দামটা পেয়ে গেছে, বোঝা গেল? তো দেখে নিন ফ্রেন্ড, আপনি কোন বেগুনটা দেখবেন বলুন। এখানে দেখেছেন এবার নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে, যেটা দেখবেন যেটা দেখবেন এখানে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, আর অন্য জায়গাও দেখাচ্ছি আপনাদের মাল। তো এতটা থার্ড ক্লাস মাল রয়েছে সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এইটাই নাম্বার ওয়ান কোয়ালিটির মাল রয়েছে, এই যে দেখে নিন ফ্রেন্ড। তো ফ্রেন্ড এইবার আপনাদের সামনে নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন কমা কোয়ালিটির মাল। তো এটাই একেবারেই কমা কোয়ালিটির মাল রয়েছে। তো পাইকারি বাজার যেটা রয়েছে সেটাও মোটামুটি একটু কম রয়েছে, খুব একটা বেশি নয়, যেটা ছিল কেজি প্রতি 2 টাকা। তো একটু আগে আপনাদের যেটা দেখেছিলাম নাম্বার ওয়ান কোয়ালিটির মাল যেটা গোল কালো বেগুন সেটা 42 টাকা বলেছিলাম, কিন্তু এইটা যেটা রয়েছে সেটা 40 টাকা করে পাইকারি বাজারে গিয়েছে এই যে হচ্ছিলো সেই কমা কোয়ালিটি। তো আপনি যেখানে তাকাবেন সেখানেই কমা কোয়ালিটির রয়েছে। তো এই মালটা ইমেজটা একটা দেখাই আপনাদের, তো সবই এরকম রয়েছে, ঠিক আছে? এই গায়ে দেখতে পাচ্ছেন কেমন হয়ে গেছে, আর তার উপর দিয়ে ছোটো ছোটো মাল রয়েছে যে দানাগুলো একটু কম দামের পাইকারি বাজার যাচ্ছে এগুলো, ঠিক আছে? তো আপনাদের বলেছি মার্কেটে সব থেকে বেশি যে মালটা রয়েছে যে কোয়ালিটির সেটা ছিল এই ধরনের কোয়ালিটির মাল, ঠিক আছে? নাম্বার ওয়ান কোয়ালিটি খুব কম দেখা যাচ্ছে এখন, তো কিছুদিন পর আবার চলে আসবে তৈরি হয়ে। তো একটু আমাদের ধৈর্য ধরে বসতে হবে, তা নাহলে হবে না, ব্যস্ততার মধ্যে কোনো কিছু পাওয়া যাবে না, ঠিক আছে? তো যেগুলো আসছে সেগুলো তারা খুব পরিশ্রম করে তারপরে ওই বেগুনগুলো তৈরি করে এখানে নিয়ে আসতে, বোঝা গেলো? আমাদের সামনে প্রেজেন্ট করছে, তাহলে ভাবতে হবে যে কোন লেভেলের চাষি রয়েছে।
ফাইনালি ফ্রেন্ড, এইবার আপনাদের জানিয়ে দেবো যে মার্কেটে আজকে সবজির আমদানিটা কেমন ছিল। তো আমদানি একেবারে কম রয়েছে, আর যেটা পাইকারি বাজার রয়েছে সেটা পুরো আগুন লাগিয়ে দিয়েছে মার্কেটে প্রত্যেকটা সবজি। তো আপনাদের আগে কী বলেছি যে সবজি 10 টাকা 15 টাকা 20 টাকা, তো আজকে যে মার্কেটটা রয়েছে সেটা 30 থেকে 35 টাকা। যাই নেবেন আপনি যে কোনো সবজি, ভেন্ডি বলেন, তারপরে হচ্ছে লোকে ঝিঙে চিচিঙে, আপনি কী বলবেন, ওইগুলো 30-35 এরকম পাইকারি বাজারে গেছে প্রত্যেকটা। তো আমদানি রয়েছে প্রচণ্ড পরিমাণে কম, প্রচণ্ড, আর যেটা পাইকারি বললাম প্রচণ্ড পরিমাণে চড়া রয়েছে। তো ফ্রেন্ড, যেটা বলবো বেগুনের কথা, বেগুন তো আপনারা জানেনই যে 40-এর নিচে কোনো বেগুন নেই, 40-এর ওপরে সব হচ্ছে বেগুনের পাইকারি বাজার। আর পটল তো বলেই দিলাম। তো বেগুনের আমদানি কেমন রয়েছে? মোটামুটি রয়েছে, একেবারে যে আপনি বলবো যে খুবই হাইফাই আমদানি সেরকম আমদানি নেই। তো কিছুদিন ধৈর্য ধরে বসুন, তাহলে পরে অবশ্যই আসবে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকু, আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই যাবার আগে একটি লাইক করবেন, আর আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার চাই, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখে শুনে চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।